গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই আশা করছি ভালো আছো। আজকে আমি প্রথম এই চ্যানেলে একটা ব্লগ করছি, জানি না আমি কেমন করতে পারবো, তবে চেষ্টা করলাম একটুখানি, আর তোমাদের সাহায্য থাকলে নিশ্চয়ই আমি আগে যাব। আমি সকাল সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজবাজ করে ঘর বাড়ি ঝাঁটিয়ে বাসন টাসন মেজে রেডি করে নিয়েছি। এবারে আমার ছেলেরা স্কুলে যাবে, তার জন্যে আমি ওদের টিফিন বানানোর জন্য রান্নাঘরে যাব। চলো তাহলে সঙ্গে থাকো। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমি এখন বাচ্চাদের জন্য টিফিনে রুটি বানিয়ে নেবো। রুটি আর ঢেঁড়সের তরকারি, মানে ভেন্ডির সবজি বানাবো। সকালবেলাটা শীতকালে খুবই দাঁড়াধারে, মানে কী করবো কীভাবে করবো ভেবে উঠতে পারি না, তবু করতে তো হবে, নাহলে ওরা টিফিনে সারাদিন কী খাবে বলো। এবারে দেখো রুটিগুলো সব করে নেবো, নিয়ে এবার ওদের ওইখানে ওর বাবা ওদেরকে রেডি করছে। দুটো বাচ্চা নাহলে একা রেডি হতে চায় না, বহুত লেট করে, এই জন্য ওর বাবা একটুখানি সাহায্য করে দিচ্ছে, আর আমি রান্নাঘরটা পুরো সামলাই সকালবেলা। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছি, এবারে যাবো আমি রান্না করে, দুপুরে রান্নার জন্য রেডি করব। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরটা আবারও ভালো করে সকালে রান্নার পরে পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। নিয়ে এবারে আমি একটু নিজের জন্য চা বসিয়ে নেব। চা না খেলে কিন্তু সকালবেলাটা আমার একদমই চলবে না, তাই সকালবেলা যেহেতু খুবই তাড়া থাকে তাই আরাম করে চা খেতে পারি না। চাটা একটু করে আরাম করে বসে খেতে আমার খুব ভালো লাগে, এই জন্যে আমি একটুখানি বেলা করে চাটা বানাচ্ছি, সঙ্গে থাকো। চাটা খেয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে আমি আজকে কুমড়ো ভাজা করব, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক এক করে আমি কুমড়োগুলোকে ভেজে নেব। এদিকে আমি মাছ বানাবো, এখানে পাঙাশ মাছ নিয়েছি, এর জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে মাছগুলোকে। দিয়ে এক এক করে তেল ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পাশে আমি দেখো কুমড়োগুলো ভাজতে দিয়ে দিয়েছি এক এক করে। ততক্ষণে আমি মাছের একটা মশলা বানিয়ে নিয়েছি, লঙ্কা হলুদ জিরে ধনে সব কিছু একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি। এদিকে দেখো আমাদের কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে প্লেটে রেখে দিয়েছি। এখানে আমি মাছগুলো এবার ভাজা হয়ে গেছে তুলে রেখে দেবো, দু পিস ভালো করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর গরম মশলা আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা জিরে বাটা, এবার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো। উপর থেকে আমি 2-4টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো আমাদের কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে আজকে মাছের ঝোল তোমাদের কাছে কেমন লাগে? আজকে আমি বানিয়েছি দেখো কুমড়ো ভাজি, এখানে ডাল, এখানে ঢেঁড়সের তরকারি, ভাত আর ওই যে মাছের ঝোল, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তাহলে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।